ঝড়ের কবলে পড়ে মংলা বন্দরের পশুর চ্যানেলের সুন্দরবন সংলগ্ন চরে আটকে পড়া পাথর বোঝাই বাণিজ্যিক জাহাজটির উদ্ধার তৎপরতা চলছে। মঙ্গলবার রাতে ঝড়ে বন্দরের হাড়বাড়িয়ার দুই নম্বরে অবস্থানরত জাহাজটি চরে উঠে যায়। এরপর রাতেই বন্দর কর্তৃপক্ষ ঘটনাস্থলে উদ্ধারকারী নৌযান পাঠায়। রাত থেকে দুর্ঘটনা কবলিত জাহাজটি উদ্ধার কাজ শুরু হয়। আজ দুপুরে জোয়ারে পানি বৃদ্ধি পেলে জাহাজটি নিরাপদে সরিয়ে আনা সম্ভব হবে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা। এমভি শরিয়ার জাহান নামে বাংলাদেশি জাহাজটি ভিয়েতনাম থেকে 21,000 মেট্রিক টন পাথর নিয়ে 31 মে মংলা বন্দরের হাড়বাড়িয়ার দুই নম্বরে ভেড়ে।